প্রথমত যখন আমরা গার্ডটা নেওয়ার পরে আমরা যখন দাঁড়ালাম তো আমরা অনেক সময় চিন্তা করি যে কোনো পার্টিকুলার কোনো বলার যখন বল করে তো আমরা কি বলটা পড়ার পরে রিয়েকশানটা দেই নাকি আমাদের বল রিলিজের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের দেখা উচিত তো আমি পার্সোনালি মনে করি এবং এটা উচিত যে আমি যখন গার্ড নিয়ে দাঁড়ালাম দাঁড়ানোর পরে যখন আমি দেখলাম যে বলার আসছে তো বলার যখন রিলিজ করবে তো আই হ্যাভ টু বি রেডি তো আমি তখনই আমার রেডি হতে হবে এবং রিলিজ পয়েন্টটা দেখলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে বা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে যে বলের অ্যাকচুয়াল লেংথটা কোথায় হতে পারে যদি রিলিজ পয়েন্টটা তোমরা ভালো করে ধরতে পারো অ্যাট দ্য সেম টাইম তুমি যদি চিন্তা করো যে তোমাদের সিম মুভমেন্ট দেখা প্রয়োজন তো ওটাও তোমার জন্য অনেক ইজি হবে যখন তুমি রিলিজ পয়েন্টটা ভালো করে দেখতে পারবে তো এটা হচ্ছে মূল রহস্য তোমাদের পজিশনে আসার জন্য এবং তোমাদের পজিশনটা আগে নেওয়ার জন্য আমরা যখন ছোটোবেলায় খেলতাম তখন আমরা মনে করতাম যে অনেক সময় বলটা পড়ার পরে আমরা হয়তো বা বুঝব যে বলটা কোন দিকে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে হবে যে বলের রিজিল রিলিজ পয়েন্টটা কোথেকে আসছে ওইখান থেকে তোমার বুঝে নিতে হবে যে বলটা কোন লেংথে পড়তে পারে বা কতটুকু স্ট্যাম্পের বাইরে পড়তে পারে বা লেগ স্ট্যাম্পে পড়তে পারে কি না বা সুইংটা কতটুকু হচ্ছে ওটা তোমাদের মেজার করতে হবে তো সব সময় রিলিজ পয়েন্টটা দেখাটা অনেক ইম্পর্ট্যান্ট